কিভাবে সবাই যদি জানি তাহলে আমি এ থেকে পরিত্রাণ পেতে পারবো, তাই না? বাতাস, পানি, খাবার কিংবা স্পর্শের মাধ্যমে এইচআইভি কিন্তু ছড়ায় না, এটা জানতে হবে। টিভিতে অনেক দেখায় এটা, হ্যাঁ, এর মাধ্যমে কিন্তু এটা ছড়ায় না। সাধারণত এইচআইভি মানব দেহের নির্দিষ্ট তরল পদার্থ কি কি সেটা জানতে হবে, কোন কোন তরল, চোখে পানি ভিতরে তরল, লাল লাল ভিতরে তরল, হ্যাঁ, আরো কিছু তরল আছে যেমন রক্ত, বীর্য এবং বুকের দুধ, এটার মাধ্যমে ছড়াতে পারে। সুনির্দিষ্ট ভাবে নিম্নলিখিত কিছু উপায়ে এইচআইভি এইডস ছড়াতে পারে, ঠিক আছে? এইচআইভি আক্রান্ত ব্যক্তি রক্ত গ্রহণ করলে অথবা তার ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ বা সুচ ব্যবহার করলে, হ্যাঁ, ওই দিন সাহেব যেটা বলছে ওইটা রিউজ বাদই হয়েছে, এই কারণে রিউজ করাই যাবে না, এই কারণে ডিসপোজাল সিরিঞ্জের কথা চালু হয়েছে, এই কারণে যে এটা ইউজ করা যাবে না। সেটাই নেক্সট আসি আমরা, রক্ত তো শুনলাম, তাই না? আচ্ছা, এইচআইভি আক্রান্ত রোগীর রক্ত সুস্থ ব্যক্তির রক্তে, সুস্থ ব্যক্তিটাও বলছি আমরা, যে সুস্থ ব্যক্তি রক্তে পরিসঞ্চালন করবে বা ট্রান্সমিশন, ব্লাড ট্রান্সমিশন করে না, ওটা করবে। আক্রান্ত ব্যক্তি ব্যবহৃত সুচ অথবা সিরি যন্ত্র ব্যক্তি ব্যবহার করলে, এটা একদম নিষিদ্ধ, একটা করেই না, প্রতিস্থাপন করে গর্ভধারণের শেষ দিকে অথবা প্রসবের সময় হতে পারে। তবে কিছু ঔষধ আছে, সেই ঔষধটা ব্যবহার করা এই সম্ভাবনাটা কমানো যায়। যেমন কি করে বাচ্চা হবে না এরকম করা, যেটা বলছি এখন আপনাদের মোটামুটি এই তো এই কয়েকটা জিনিসই এখন আমরা প্রশ্নটা